উন্নয়নের বতরালয় আজি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যোরহাটলৈ আহিব আর দুপরিয়া 12 বজার পিছতে প্রধানমন্ত্রীগী আহি উপস্থিত হব বীর লাচিত বরফুকনের মৈদামস্থলীত আর তার পাছতে মেলেং মেটেলিত এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভাত জনতাক উদ্দেশ্যে ভাষণ দিব প্রধানমন্ত্রী ডাঙরিয়ায়। আর তার সমান্তরালকাবে বহুখিনি উন্নয়নমূলক প্রকল্পর আধারশিলা স্থাপন করব প্রধানমন্ত্রীগিয়ে। আর আজি এই বিশেষ জনসভা অনুষ্ঠিত হব মেলেং মেটেলিত তার অন্যতম আকর্ষণ হয়েছে লাখপতি বাইদ। আমি দেখাইছো যে লাখপতি বাইদসল প্রধানমন্ত্রীগীর সম্মুখতে আসন দিয়া হয়েছে আর এক বিশেষ আসনি গ্রহণ করা হয়েছে যে লাখপতি বাইদসল প্রধানমন্ত্রীগীর সম্মুখত এই বিভিন্ন প্রান্তরপর আছে এই সকল লাখপতি বাইদ আর আগস্থান দিয়া হয়েছে। আর আমি জানিম যে আজি প্রধানমন্ত্রীর এই সভালে আহি কেনেকুয়া লাগিছে। বাইদেউ কোপা আহিছে? লাখপতি বাইদেউর আপনার যেটা স্কিম আছে সেই বিষয়ে কেনেকুয়া লাগিছে আজি ইয়ালে আহি? আজি খুবই আনন্দিত হয়েছো। সরকারে আমার কারণে যেটা চিন্তা করেছে সেয়া যথেষ্ট দেখি আমি যথেষ্ট গৌরবান্বিত হয়েছো। তার মানে আমি আমার নিচিনা দুখিয়া দরিদ্র মহিলাসকলের কারণে সরকারে যে ব্যবস্থা আগবাইছে তারপরে আমি নথৈ আনন্দিত হয়েছো। মূর ঘর বর্তমান টিয়কত আজি মই ইয়াতে উপস্থিত আছো। মানে প্রধানমন্ত্রী ওসর চাবলে পাবো আজি? হয় হয়, আজি ওসর চাবলে পায় তাকে যথেষ্ট উৎফুল্লিত হয়ে আছো। মানে হয়, ধন্যবাদ জানাইছো। আর আমি দেখাইছো যে বিভিন্ন প্রান্তরপর আহিছে এই সকল মহিলা লাখপতি বাইদেউ। বাইদেউ কোরপর আহিছে? কার্বি আংলং পর আহিছে। হয়, কি করিব যেটা লাখপতি আপনাদের স্কিমত দিব কি করিব আপনি? কিবা স্কিম আছে নয় সাকে? হয় না? আছে আছে। আচ্ছা, আজি কেনেকুয়া লাগিছে আজি প্রধানমন্ত্রী গোরাকি একদম আপনাদের সম্মুখের পা চাব পারিব? বহুত ভাল লাগিছে, ইয়াত আহি ভাল লাগিছে। কি হত আহিলে? নিশা 1 বজাতে বাসত উঠিছে। আর আমি দেখাইছো যে এই সকল লাখপতি বাইদেউ যে মঞ্চের সম্মুখে স্থান দিয়া হয়েছে আর বিশেষ যে প্রকল্প যে আসনি লৈছে লাখপতি বাইদেউসল বাইদেউ কোরপর আহিছে? টিয়কপুরিয়াগতারপর আহিছো, সেন্ট্রেল যোরহাট সিপাহী খোলা ব্লক। কি করিব যে আপনাদের লাখপতি আসনি কি কি করিম বলে ভাবিছে? আমার লাখপতি আসনি মূর একটা এন্টারপ্রাইজ আছে যত নাকি মই বেকারি পিঠা বনা যাক বস্তু চাউলের পর প্রস্তুত করো আর আমার নিজভাবে আর বিশেষ বিশেষ বস্তু আমি নিজে প্রস্তুত করে দোকান বজার সমূহ রাইজর মজা বিক্রি করো আর সেই বিক্রি করবলে আমি বেনার এডভার্টাইজমেন্ট আর অনলাইন যোগে আমি ব্যবস্থা করে মানে নিজে চলাই আছো। মানে অনলাইন যোগে আপনি নিজে চলাইছে? চলাইছো। মানে লাখপতি হব যেন লাগছে, মানে কি আগবাহিছো আপনার আশীর্বাদত। আজি কেনেবা লাগছে প্রধানমন্ত্রীগী আহিব একদম সম্মুখ পা আপনাদের চাব পারিব কথা শুনব পারিব? আমি নিজকে বহু সৌভাগ্য যেন বলে ভাবিছো আর আমার সেইখিনি করবলে সরকারের ফল আর এফ সি আর এফ ব্যাংক লোন বি এম এফ লোন আমাক দি সহায় করেছে যথেষ্ট পরিমাণে। ধন্যবাদ জানাইছো। আমি পুনের দেখাইছো যে মূল সোফালে বাঁওফালে পিছফালে কেবল লাখপতি বাইদেউ লাখপতি বাইদেউ 10 সহস্রাধিক লাখপতি বাইদেউ আজি প্রধানমন্ত্রীগীর জনসভাত আহিব যে আসনি প্রস্তুত করা হয়েছে সেই সন্দর্ভত জানিব আর প্রধানমন্ত্রীগীও অবগত হব যে কেন ধরনের লাখপতি বাইদেউ যে স্কিম ইতিমধ্যে আরম্ভ করা হয়েছে সেই সন্দর্ভত জানি পারিব। আমি দেখাইছো যে ইয়াত প্রখর রোডকু নেওচি লাখপতি বাইদেউ ইয়াতে আহি আসন গ্রহণ করেছে বর্তমান আর বর্তমানও আহি আছে। আমি তেওঁলোকৰ জানিবলৈ চেষ্টা করি লাখপতি বাইদেউসকলৰ পৰা যে স্কিম আছে কি করব এই স্কিমের পয়সার কুকুরা পালন করব কেন লাগছে প্রধানমন্ত্রীগী চাবলে পাব সম্মুখতে বহিব পাইছে আর আজি কথা শুনবলে পাব আপনার ইয়াত বহি লাখপতি বাইদেউ 615 কৰোড় কি লাগত সে বনা 300 কিয়া মেডিকেল কলেজ 12 বজাত
প্রধানমন্ত্রী